দাশপুর থানার রাধাকান্তপুরের পারিবারিক মন্দির চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ালো আজ 2 জানুয়ারি রবিবারের সকাল থেকেই। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দাশপুর থানার রাধাকান্তপুরের শ্যামাপদ সামন্তদের পারিবারিক মনসা মন্দিরটি কেউ বা কারা তালা ভেঙে চুরি করেছে। শ্যামাপদ সামন্তের ছেলে গণেশ সামন্ত জানান, আজ রবিবারের সকালে দেখা যায় তাদের পারিবারিক মনসা মন্দিরের তালা ভাঙা। মন্দিরের ভেতরের আসবাব সব তছনছ। ঠাকুরের যাবতীয় গহনা সব, পাশাপাশি গলায় যে টাকার নোটের মালা ছিল তাও গায়েব। শ্যামাপদ বাবু বলেন, ঠাকুরের 10টি পঞ্চমুখী সাপ, 6 জোড়া পায়ের তোড়া মিলে মোট প্রায় 20 ভরি রূপোর গহনা চুরি গেছে। ঠাকুরের গলায় টাকার মালায় প্রায় 10,000 টাকা ছিল। আসবাব গহনা সব মিলিয়ে মন্দিরে প্রায় 80,000 টাকা চুরি। ইতিমধ্যে তারা সমস্ত বিষয়টি স্থানীয় ভিলেজ পুলিশকে জানিয়েছে। মনে করা হচ্ছে, শনিবারের গভীর রাতে কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে শীতের রাতে রাধাকান্তপুর গ্রামের একেবারে পাড়ার মাঝে পারিবারিক এই মন্দিরে চুরির ঘটনায় স্বভাবতই এলাকাবাসীরা আতঙ্কিত। ক্যামেরায় সুরজ হাইতের সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি সৌমেন আগত, স্থানীয় সংবাদ ঘাটাল। রাধাকান্তপুর শ্যামাপদ সামন্তের বাড়ি মনসা মন্দিরে চুরি হয়ে গেছে। কাল রাত্রে এই ঘটনাটি ঘটে 1 জানুয়ারি রাত্রের বেলায়। যখন ঘুম থেকে উঠে দেখে বেড়াটা একদম সরানো ছিল, তো বেড়া সরানোর কারণে সবার মনে সন্দেহ জাগে যে এরকম মন্দিরে কী ব্যাপার। সকালবেলা এসে দেখা তখন এই চোরেটা চুরি করার পর সোজা করে রেখেছিল মন্দিরকে। প্রথমবার চুরি করার সময় এই জায়গাটা কাটা হয়েছিল, কিন্তু প্রথমবারে মুসলিমরা সেভাবে সফল হতে পারে। এটা দ্বিতীয়বার, এইবার মুসলিমরা সফলটি করেছে। মন্দিরে এই জায়গাটা দুটো তালা থাকে, এখানে দুটো তালা কেটে ভেঙে এই জায়গাটা পুরো একদম মানে ছাড়ি দিয়ে চুরি করেছে। প্লাস মন্দিরে এই জায়গাটা একটা তালা থাকে, এই জায়গাটা তালা পুরো একদম কেটে এই মানে একদম কেটে নিয়ে চলে গেছে। একটা তালা এই জায়গাটা তালা থেকে পুরো একদম উপড়ে দিয়েছে, এই জায়গাটা পুরো একদম উপড়ে দিয়েছে তালা, যে এই জায়গাটা তালা লাগাতে। এটা মায়ের মানে পুরোহিতটা পুজো করার জন্য, যেহেতু নিত্য পুজো হয় সেই জন্য ঠাকুরটা আপাতত ঠিক করে পুজোটা করা হয়েছে। কারণ আর এই পাশে মায়ের এখানে মাথায় নাক থাকে, মায়ের নাক এই নাক চুরি হয়েছে। এখানে গণেশ ঠাকুর ছিল, এখান থেকে গণেশ ঠাকুর চুরি হয়েছে। এখানে বেলপাতা ছিল মায়ের মাথায়, বেলপাতা বই পাটা তো ছিল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।